नमस्कार दर्शक बंधुरा, भक्ति कथाय आपनादेर सकलके जानाई स्वागत। आज के आमी आपनादेर प्रति बृहस्पतिवार मा लक्ष्मीर पुजो सम्पर्के किछु तथ्य बोलबो। अर्थात प्रति बृहस्पतिवार बांगालीर घरे घरे जे देवी लक्ष्मीर आराधना करा हय तार सरल विधि सम्पर्के आज के आमी आपनादेर बोलबो। एबं सेई संगे मा लक्ष्मीर पुजोये जा किछु निषेध रयेछे से ब्यापारेओ बोलबो। प्रति बृहस्पतिवार बांगालीर घरे घरे धन सम्पदेर देवी मा लक्ष्मीर आराधना करा हय। मा लक्ष्मी स्वल्पेतेई तुष्ट, ताई तार पुजोय विशेष कोनो आड़म्बर नेई। खाली भक्ति भरे किछु नियम निष्ठा पालनेर मध्ये दिये मायेर पुजो करते हय। ताहले चलुन बंधुरा, आजके बृहस्पतिवारेर लक्ष्मी पुजो सम्पर्के सम्पूर्ण तथ्य जेने नेवा जाक। किन्तु भिडियोटी शुरू करबार आगे आमार समस्त दर्शक बंधुदेर काछे अनुरोध रइल, आपनारा जदि एखोनो भक्ति कथाय सबस्क्राइब ना करे थाकेन ताहले अवश्यई सबस्क्राइब करे निन। साधारणत प्रति बृहस्पतिवार आमरा ठीक जेभाबे आजके आमी सेटाई बोलबो, किन्तु अनेकेर गृहे वंश परम्पराय नाना उपाचारे बा अन्य कोनो लोकाचार मेने मा लक्ष्मीर पुजोर नियम रयेछे, तारा तादेर नियम मेनेई पुजो करबेन। सबार आगे बोली मा लक्ष्मीर मूर्तिटी ठीक की रकम हवा उचित। देवी लक्ष्मी हलेन चंचला, ताई निज गृहे मायेर पुजो करबार आगे खेयाल राखबेन मायेर मूर्ति बा चित्रटी जेन बसा अवस्थाय थाके। अर्थात देवी लक्ष्मीर मूर्ति बा चित्रटीते जेन देवी दाड़ानो अवस्थाय ना थाकेन, बसा अवस्थाय थाकेन। कारण बसा मूर्ति बा चित्रे मायेर पुजो करले सेई गृहे मा लक्ष्मी चिरस्थायी हन। এবার বলি পূজা ঠিক কখন করা উচিত। আমরা সবাই জানি যে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজো করবার সময় ঘট পাল্টাতে হয়। আগের বৃহস্পতিবারের ঘট পাল্টে নতুন করে ঘট বসাতে হয়, আর ওই ঘটেই স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান হয়ে গৃহলক্ষ্মী রূপে আমাদের গৃহে অধিষ্ঠান করেন। তাই অন্ন বা দানা জাতীয় কোনো কিছু গ্রহণ করবার পূর্বে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে পূজোর সময় ঘট পাল্টানো উচিত। সকালে সম্ভব না হলে সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্রে গায়ে এবং মুখে গঙ্গাজল ছিটিয়ে ঘট পাল্টানো যায়। সবার প্রথমে পূজা ঘর পরিষ্কার করে নিয়ে ঠাকুরের বাসন পরিষ্কার করে মেজে নিন, আর সেই সঙ্গে আগে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ঘট ভালোভাবে পরিষ্কার করে নিন। আর ঘটের পুরনো ফুল, বেলপাতা, আমপল্ল ইত্যাদি কোনো পরিষ্কার জায়গায় বা গাছের গোড়ায় অথবা জলে দিয়ে দিন। তারপর সমস্ত পূজা সামগ্রী যেমন ধান বা আতপ চাল, দূর্বা, বেলপাতা, আমপল্ল, পান, সুপারি, ঘটে দেবার জন্য একটি গোটা ফল, ফুল, ফুলের মালা, প্রসাদের জন্য ফল বা মিষ্টি ইত্যাদি একত্রিত করে নিন এবং পুজো সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন। আমি এই ভিডিওটিতে শুধুমাত্র বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো সম্পর্কেই বলছি। আমার চ্যানেলে নিত্য পূজা অর্থাৎ প্রতিদিনকার পুজো কিভাবে করবেন সেই নিয়েও একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবার প্রথমে মা লক্ষ্মীর মূর্তি বা ফটোতে একটি পরিষ্কার ভিজা কাপড় বা তুলো দিয়ে মুছিয়ে নিন। তারপর মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিন। আর আপনি যদি পিতলের লক্ষ্মী মূর্তি পূজা করে থাকেন তাহলে প্রতি বৃহস্পতিবার মায়ের বস্ত্র পাল্টিয়ে দিন। তারপর আসনে লাল, হলুদ, গোলাপি অথবা অন্য কোনো রঙিন কাপড় পেতে মায়ের চিত্র বা মূর্তিটি বসান। এরপর চন্দন সহযোগে মায়ের উদ্দেশ্যে ফুল অথবা ফুলের মালা নিবেদন করুন, আর মা লক্ষ্মীর কাছে একটি সিঁদুরের কৌটো অথবা গাছকৌটোতে অল্প সিঁদুর ভরে রাখুন। অনেকে আবার মায়ের ঘটে বা মা লক্ষ্মীর কাছে শাখা, পলা, নোয়া ইত্যাদিও দেন, আর মায়ের কাছে সিঁদুরের ফোঁটা দিয়ে একটি গোটা পান ও সুপারি রাখুন, কারণ পান মায়ের খুবই প্রিয়। অনেকে আবার ঘটের উপরেও পান সুপারি দিয়ে থাকেন। এবার চলুন বন্ধুরা, মা লক্ষ্মীর ঘট কিভাবে সাজাতে হয় তা শুনে নেওয়া যাক। পাঁচটি বা সাতটি অথবা নটি অর্থাৎ বিজোড় সংখ্যক আমের পল্লব জলে ধুয়ে নিন, আর আম পল্লবের প্রতিটি পাতায় তেল সিঁদুর গোলা দিয়ে তৈরি সিঁদুরের ফোঁটা দিন।
অনেকে আবার পিতলের আম পল্লবেও পূজা করে থাকেন, সেক্ষেত্রেও একইভাবে সিঁদুরের ফোঁটা দিতে হবে। এবার সিঁদুরের গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন বা পুত্তলিকা আঁকতে হবে। পুত্তলিকা বা স্বস্তিক চিহ্ন ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে আঁকা উচিত। আর স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেলে ঘরটিকে স্থাপন না করা পর্যন্ত খালি মাটিতে অথবা খালি মেঝেতে রাখা উচিত নয়। অন্তত একটি পিতলের থালার উপরে ঘরটিকে রাখুন। এবার ঘরটি জলপূর্ণ করে ঘটে একে একে আম পল্লব, বেলপাতা, ধান, দূর্বা, ফুল, একটি গোটা ফল ইত্যাদি দিন। আমি আগেই বলেছি, আপনি চাইলে ঘটে সিঁদুরের ফোঁটাযুক্ত পান সুপারিও দিতে পারেন। অনেকে ঘটে ফুলের মালাও দিয়ে থাকেন, সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছে। ঘটের উপর সাধারণত কাঁঠালি কলা বা শীষযুক্ত ডাব অথবা নারকেল দেওয়া হয়, কিন্তু গোটা ফলের পরিবর্তে ঘটে হরিতকিও দেওয়া যায়। কিন্তু অবশ্যই ঘটের উদ্দেশ্যে নিবেদন করা ফল বা হরিতকিতে সিঁদুরের ফোঁটা দিতে হবে। অনেক জায়গায় ঘটে চেলি দেওয়ার নিয়মও রয়েছে, আপনার যদি এই নিয়ম থাকে তাহলে দেবেন। এবার মায়ের সামনে একটু মাটির দলা চ্যাপটা করে দিয়ে তার উপর আতপ চাল অথবা ধান এবং দূর্বা দিয়ে তার উপরে উলুদ ধ্বনি দিয়ে ঘরটিকে স্থাপন করতে হবে। কিন্তু বর্তমান সময়ে অনেকের পক্ষেই ঘটের নিচে মাটি জোগাড় করে দেওয়া সম্ভবপর হয় না, সেক্ষেত্রে কেবলমাত্র ধান বা আতপ চাল এবং দূর্বা দেওয়া যায়। করি মা লক্ষ্মীর খুবই প্রিয়, এই কারণে চঞ্চলা দেবী লক্ষ্মীকে প্রসন্ন করে নিজ গৃহে সর্বদা অধিষ্ঠান করতে অনেকে মা লক্ষ্মীর চরণের কাছে অথবা ঘটে অথবা আসনের যে কোনো স্থানে করি দিয়ে রাখেন। মা লক্ষ্মীর ঘট স্থাপনের পর সাধ্যমতো ফল মিষ্টান্ন দিয়ে মাকে ভোগ নিবেদন করা উচিত। কিন্তু খেয়াল রাখবেন, মা লক্ষ্মীকে বা মা লক্ষ্মীর ভোগের ওপর তুলসী পাতা নিবেদন করবেন না, কারণ লক্ষ্মী পুজোয় তুলসী পাতার ব্যবহার বর্জনীয়। লক্ষ্মী নারায়ণের মূর্তি বা ফটো একসাথে থাকলে কেবলমাত্র নারায়ণের চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করা যায়। তারপর ধূপ, দীপ, কর্পূর, জলশঙ্খ ইত্যাদি দিয়ে মা লক্ষ্মীর আরতি করুন এবং শঙ্খ বাজান ও উলুদ ধ্বনি দিন। মা লক্ষ্মীকে ভোগ নিবেদনের পর হাতে ধান দুব্বা নিয়ে মা লক্ষ্মীর পাঁচালি পরা বা শোনা উচিত। আমার চ্যানেলে মা লক্ষ্মীর পাঁচালি, প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র নিয়েও একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনি যদি পাঁচালির বই পড়েন তাহলে পাঁচালি পরা হয়ে গেলে মায়ের পাঁচালি বইটি ঘটের ওপর মায়ের চরণের কাছে রেখে দিন। তারপর মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে এও শ্রীগণ নিজের কপালে এবং শাখায় সিঁদুর দিন। এবার লক্ষ্মী পুজোয় কী কী নিষেধ রয়েছে সে বিষয়ে জেনে নেওয়া যাক। যারা আমার চ্যানেলটি ফলো করেন তারা আমার চ্যানেলে কোজাগরি লক্ষ্মী পুজোর ভিডিওটিতে দেখেছেন যে লক্ষ্মী পুজোয় কী কী নিষেধ রয়েছে, আমি সেখানেই বলে দিয়েছি। যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি। লক্ষ্মী পুজোয় কখনোই কাঁসর বা ঘণ্টা একেবারেই বাজানো উচিত নয়, কারণ দেবী লক্ষ্মী একাধারে যেমন শান্ত অন্যদিকে আবার খুবই চঞ্চলা। তিনি উচ্চকিত শব্দ সহ্য করতে পারেন না, তাই এই পুজোয় কেবলমাত্র শঙ্খ বাজানো যায় এবং উলুদ ধ্বনি দেওয়া যায়। এই কারণে বৃহস্পতিবার কখনোই ঘণ্টা বাজানো উচিত নয়। মা লক্ষ্মীর পুজোতে তুলসী পাতার ব্যবহার বর্জিত রয়েছে। দেবী লক্ষ্মীর ভোগের উপরেও তুলসী পাতা দেওয়া যায় না, আপনি চাইলে দেবী লক্ষ্মীর ভোগের উপরে ফুল ছিটিয়ে দিতে পারেন। লক্ষ্মী পুজোয় সাদা রঙের ফুল ব্যবহার করা উচিত নয়, লাল বা গোলাপি অথবা অন্য যে কোনো রঙিন ফুল ব্যবহার করাই ভালো। আপনি আপনার আসনে যে স্থানে দেবী লক্ষ্মীর মূর্তি বা ফটো বসাচ্ছেন তার নিচে সাদা বা কালো রঙের কোনো বস্ত্র পাবেন না, কোনো রঙিন যেমন লাল, হলুদ বা অন্য কোনো রঙের বস্ত্র পেতে মাকে বসাবেন। লক্ষ্মী পুজোয় লোহার বাসন ব্যবহার করা উচিত নয়, কারণ লোহার বাসনে অলক্ষ্মী পুজো হয়, তাই লোহা দেখলেই সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন। বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোয় স্টিলের ঘট পাতা উচিত নয়।
বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করবার সময় প্রফুল্ল হৃদয়ে এক মনে মাকে স্মরণ করে পুজো করা উচিত। কোনো রূপ তাড়াহুড়ো করা উচিত নয় এবং মনে কোনো রকম ক্রোধ আনাও উচিত নয়, তাতে দেবী লক্ষ্মী রুষ্ট হন। বৃহস্পতিবার দিন আপনি আপনার গৃহে ভাতের হাঁড়ি খালি রাখবেন না অথবা ভাতের হাঁড়ি মেজে রাখবেন না, কারণ বৃহস্পতিবার ভাতের হাঁড়ি মাজলে নেই। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি এই ভিডিওটিতে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য আমি আপনাদের দিতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না।